হাই ফ্রেন্ডস, আমি সুস্মিতা খিরাই ভিলেজ ফুটে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। রান্নাঘরের মাটি ফেলানো হচ্ছে, ওরা সব মাটি ফেলাবে আর আমি ওদের জন্য রান্না বান্না করব। তাই আজকে একটা ব্লগ বানাতে চলেছি জমজমাট। আমার রান্নাঘরটা না নিচু ছিল, ওটা জল ওই পাশ দিয়ে পাস হতো, তাই নতুন রান্নাঘর হবে তাই ওখানে মাটি ফেলানো হচ্ছে। চলুন আমি ওদের জন্য রান্না করি, ওরা অনেক মাটি ফেলানো হয়ে গেছে আর আমি এধারে রান্না জোগাড় করতেছি। আজকে ওরা যে কাজ করতেছে, ওদের জন্য কি কি রান্না করতেছি দেখুন। তো গরমকাল তাই একটু তেতো খাওয়া ভালো, তাই এখানে উচ্ছা আর আলু আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, এটা ভাজা করব। আর এখানে আমের চাটনি করব, আর সাথে থাকছে এই যে চিকেন, চিকেনের পাতলা ঝোল করব আজকে আবার। ওদের তো মাটি ফেলাতে থাকুক আর আমি এপাশে রান্না করতে থাকি। আমাদের কিরাই বিলপুজের ছোট সদস্য উচ্ছা ভাজা হয়েছে, তাড়াতাড়ি করে করতেছি রান্না। তাদের নাকি খিদা লাগছে, তাদের এর মধ্যে মাটি এখনো ফেলানো শেষ হলো নি, ওদের নাকি খিদা লেগেছে, বলছে তাড়াতাড়ি রান্না করো। আরে মাটি ফেলানো হলো, তোরা গল্প করতিছু কিরে, তোরা কি এখন রেস্টে আছো নাকি? তোর বাবু খিদা পেয়েছে, কখন যে খেতে দিবে ওই জন্য বসে আছি। আরে এই তো সবে উচ্ছা ভাজা শুরু হচ্ছে। আমরা কি জীবন ঠান্ডা পাবো না? জীবন ঠান্ডা কি করে পাবি? তাহলে যে আজকে আজকে মাংসের ঝোল ভাত হবে। তুই মাংসের জল তাহলে খাবি নি তো, তোকে দিবা হবে নি, তোকে তাহলে তুই মাংসের জল থেকে বাদ দো। ওই রকমেরই কিছু কিছু আর কিছু লিবি নি বাবা, তোর পা কে খাবে? ওই দেখ আরেকটা পুড়িয়েছে, তুই একটা চামড়া, এই দেখো বাবা আলু রস না একটু দেবো। কালকে তো দাদু শুরু করছে, তুই ভাত খেয়ে এলো, তোকে কি খিদা লেগেছিল? আজকে কিনটা কি সুন্দর। সুইগি ভাই হাসি আছে, কালকে 1200 থেকে 1 কিলো কমেন্টই করার জন্য আসছে প্রণব রায়, ভালোই বলছিল ওই না দাদু। আর খাবার কেমন হচ্ছে বলো তো? ভালো হচ্ছে। আবার মাটি ফেলাইতে আসবি তো? হ্যাঁ। আবার রান্নাঘর করলে আসবে?